হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে আমরা জানবো মেরাকল ক্রিমটি সম্পর্কে মেরাকল ক্রিমটি কী এই ক্রিমটি কী কী সমস্যার জন্য স্কিনের কী কী সমস্যা দেখা দিলে এই ক্রিমটি ব্যবহার করে থাকেন আর এই ক্রিমটি অনেকেই ফসা বা দ্রুত হওয়ার জন্য ব্যবহার করে থাকেন তো কীভাবে কখন ব্যবহার করলেই দ্রুত ফসা হওয়া যায় এবং দ্রুত ফসা হলে কী কী সমস্যা দেখা দিতে পারে এবং সাথে সাথে এই ক্রিমটি ব্যবহার করার পরে কী কী হার্মফুল সাইড এফেক্ট রয়েছে এবং এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যে এই ক্রিমটি বা এই ধরনের কম্পোসিত ক্রিমগুলি কীভাবে ব্যবহার করলে সাইড এফেক্ট হাত থেকে কোনো একটা বাঁচা যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মিরাকল ক্রিমটি ল্যাবর কোম্পানির একটি প্রোডাক্ট এই মিরাকল ক্রিমটির পনেরো দাম একশো ছিয়াত্তর টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে কসমেটিক্সের দোকানে এবং মুদিঘরের দোকানে ইজিলি পাওয়া যায় তবে কেনার আগে এবং ব্যবহার করার আগে ডক্টর বা ডার্মাটোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ করে কনসাল্ট করে এবং স্কিনের সমস্যা এবং প্রয়োজন অনুযায়ী যদি ব্যবহার করেন তাহলে ভালো হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই মেরাকল ক্রিমটির মধ্যে কি কী কম্পোজিশন রয়েছে আমরা দেখে নেব মিরাকল ক্রিমটির মধ্যে তিনটি কম্বোনেশন রয়েছে রয়েছে ট্যাটানিয়ন এম এবং মোমিটাসন তো হাইড্রোকুইনন এটি ত্বকের মেলানিনের পরিমাণকে নিয়ন্ত্রণ করি অর্থাৎ আমাদের স্কিনে যদি মেলানির পরিমাণ বেশি থাকে তাহলে সে স্কিন অতি বেশি কালো হয় আর সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হাইড্রোকন তো হাইড্রোকুইন মেলানিকের কমাতে সাহায্য করে স্কিনের ম্যালানির পরিমাণ যদি বেশি থাকে সেটাকে কমায় এবং সেই কারণে আমাদের স্কিন অতি তাড়াতাড়ি ফসা হয়ে যায় সাথে রয়েছে ট্র্যাটানিয়ন এটি হলো ভিটামিন এ এর একটি ফরবেট তো আমাদের স্কিনে যদি পিম্পেল এবং ডার্ক স্পট হয় সেগুলি এবং স্ক্রিনে যদি কোষগুলি মরে যায় সেই কোষগুলিকে রিপেয়ার করে এবং স্কিনকে পুরোপুরি পুনর্গঠন করতে সাহায্য করে এবং সাথে রয়েছে মোমিটেশন এই মোমিটেশন হলো একটি স্টোরাইড এই স্ট্রয়েডটি ব্যবহার করা হয় এই জন্য যে এই কেমিক্যালগুলি ব্যবহার করার পরে স্ক্রিনে যত কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটাতে না পারে যেমন রাসায়নিক বিক্রিয়া করার রেডনেস সোয়েলিং এবং ইচিং বার্নিং এ ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মোমেটাসন এবং মোমেটাসন এই ক্রিমটিকে আরও বেশি দ্রুত কাজ করতে সাহায্য করে তো এই হলো মোমেটাসনের কাজ তো এই মিরাকল ক্রিমটি বা এই ধরনের কম্পোস্ত ক্রিমগুলি মুখের কি কি সমস্যা দেখা দেবে এটি ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করলে কতটা রেজাল্ট পাওয়া যাবে এবং কতটা সাইড এফেক্ট রয়েছে তো সে সম্পর্কে জানব তো এই মিরাকেল ক্রিমগুলি অনেকেই না জেনে না সরে বাজার থেকে কিনে এনে মুদিখানার বা কসমেটিক্সের দোকানে কিনে এনে ফেসে ব্যবহার করেন অ্যাপ্লাই করেন দ্রুত ফসা হওয়ার জন্য কিন্তু দ্রুত ফসা হয় ঠিকই কিন্তু কিছুদিন পরে হিতে বিপরীত দেখা দেয় এই ধরনের ক্রিম ব্যবহার করার পরে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে সেটা না জেনে বাজার থেকে কিনে এনে ফেসে ব্যবহার করে অ্যাপ্লাই করে সেই জন্য হার্মফুল সাইড সম্মুখীন হয় তো এই ধরনের কম্পেন ক্রিমগুলি ব্যবহার করার আগে ভালোভাবে জানতে হবে তারপরে ব্যবহার করতে হবে তো এই মিরাকলি ক্রিমটি কিন্তু রাত্রে ব্যবহার করতে হবে তো এই ক্রিমটি রাত্রে ব্যবহার করার জন্য রাত্রে ভালোভাবে মুখটিকে ধুয়ে দিতে হবে এবং খুবই হালকা পরিমাণে ব্যবহার করতে হবে যে স্ক্রিনের যে জায়গাগুলিতে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট এবং চোখের নিচে কালো দাগ রয়েছে সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলিতে শুধু অ্যাপ্লাই করতে হবে এটা না যে সম্পূর্ণ ফেসে ব্যবহার করতে হবে যেগুলি এরিয়াতে সমস্যা রয়েছে সেগুলিতে ব্যবহার করতে হবে এবং হবে এই ক্রিমটির সাথে অ্যাড করে যদি আপনার মসচারাইজিং ক্রিম বা লোশন অ্যাড করে ব্যবহার করতে পারেন তাহলে এই ক্রিমটি থেকে যে অতিরিক্ত সাইড এফেক্ট রয়েছে সেটা অনেকটা রক্ষা পাওয়া যেতে পারে এবং স্কিনে যে ডায়েডিয়ার সোয়েলিং সমস্যা দেখা দেয় এবং বার্নিংয়ের সমস্যা দেখা দেয় স্কিন ময়শ্চারাইজার হারিয়ে দেয় সেটা রক্ষা পাবে তো এইভাবেই ব্যবহার করলে কিন্তু এই ধরনের ক্রিম সাইড এফেক্টের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে তো এই ক্রিমটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে প্রতিদিন ব্যবহার না করাই ভালো সপ্তাহে তিন দিন অথবা চার দিন পাঁচ দিন প্রথমেই ব্যবহার করলে চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আস্তে আস্তে তিন দিনের মতো ব্যবহার করবেন এবং এই ক্রিমটি এক থেকে দুটি ক্রিম ব্যবহার করার পরে যদি আপনার মুখের সমস্যা দূর হয়ে যায় তাহলে আস্তে আস্তে পুরোপুরি সারে দেবেন তাহলে বেটার হবে যদি পারমানেন্টলির জন্য এই ধরনের ক্রিম ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সমস্যা দেখা দিতে পারে যেমন এই ধরনের ক্রিম অনেকেই ব্যবহার করেছেন এবং হিতে বিপরীতের সমস্যায় পড়েছেন অতিরিক্ত বার্নিং হয়েছে সোয়েলিং হয়েছে এবং রেডনেস দেখা দিয়েছে এই ধরনের সম্মুখীনে পড়তে হয়েছে তো সেই জন্য একটি থেকে দুটি ক্রিম ব্যবহার করার পরে বন্ধ করতে হবে আর এই ক্রিমটি ব্যবহার করার পরে যদি আপনি রোদ্রে যান বা দিনে দিনেবেলায় রৌদ্রের মধ্যে বা বাইরে বেরোন তো যদি মুখের মধ্যে কোনো ঢাকা না দিয়ে অথবা সানস্ক্রিন যদি ব্যবহার না করেন তাহলে তাহলে কিন্তু আপনার ফেস পুরোপুরি জলে যেতে পারে এবং খুবই মারাত্মক হার্মফুল সমস্যায় পড়তে হতে পারে তো সেই জন্য এই ক্রিমটি যখন ব্যবহার করছেন এমত অবস্থায় যদি বেলায় বাইরে বেরোয় বা রুদ্র মধ্যে বেরোন তো সানস্ক্রিন অথবা মুখে কাপড় দিয়ে ভালোভাবে বার হবেন কেননা সূর্য আলোতে স্কিন পুরোপুরি জলে যেতে পারে কেননা এটি এই ধরনের কি ক্রিম ব্যবহার করার পরে স্কিনের চামড়া পুরোপুরি পাতলা হয়ে যায় ধরা যায় উপরের চামড়া পুরোপুরি ক্ষয় হয়ে যায় আর এই জন্যেই কিন্তু স্কিন দ্রুত ভরসা দেখায় আসলে কিন্তু স্কিন পুরোপুরি ক্ষয় হয়ে যায় তো এই মিরাকেল বা এই ধরনের কম্পো এই ধরনের কম্পোসান ক্রিমগুলি ব্যবহার করার পরে কী কী সাইড এফেক্ট দেখা দেয় অনেকেরই তো এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার যে সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে যেমন রেডনেস সোয়েলিং বার্নিং এবং ইচিংয়ের সমস্যা দেখা দিতে পারে এবং ফেসে কিছু লোম গজাতে দেখা দিতে পারে এই ধরনের সম্মুখীন পড়তে হতে পারে এবং যদি ওভার ব্যবহার করেন বেলায় ব্যবহার করেন এবং খুব তাড়াতাড়ি ফর্সা হওয়ার লোভে বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনার স্কিন কিন্তু নষ্ট হয়ে যাবে পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য খুব খুব হালকা পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে অতিরিক্ত এফেক্ট হাত থেকে কম পক্ষে বাঁচবেন তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মিরাকেল ক্রিমটি সম্পর্কে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার চোখে দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে